নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো অ্যালেগ্রা 120 mg ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে সেই নিয়ে আজকে বলবো, এবং সবশেষে জানাবো এর কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। যে মেডিসিনটি বলছিলাম সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যালেগ্রা 120 mg ট্যাবলেট। এই অ্যালেগ্রা 120 mg ট্যাবলেটটির দাম করেছে 10টি ট্যাবলেটের 160 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এর মধ্যে দেওয়া আছে ফেক্সোফেনাডাইন হাইড্রোক্লোরাইড 120 mg, এর মধ্যে 10টি ট্যাবলেট আছে। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 165 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এর 30 mg হয়, 60 mg হয়, 180 হয় এবং 120 mg হয়। আমার কাছে 180 mg ট্যাবলেটও আছে। এটি 180 mg ট্যাবলেট, এটি 10টির দাম করেছে 190 টাকা। এটিও যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এটি স্যানোফি ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই ট্যাবলেটটি একটি অ্যালার্জি ট্যাবলেট, অ্যালার্জির জন্য সাধারণত ব্যবহার করা হয়। সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন মেডিসিন। এটি অ্যালার্জি ট্যাবলেট, অ্যালার্জি গলা, ত্বক এবং চোখের চুলকানি, হাঁচি, নাক দিয়ে জল পড়া ইত্যাদি ক্ষেত্রে এই অ্যালেগ্রা 120 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এর সিরাপও পাওয়া যায়, সেটি বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি এই সিরাপ নিয়ে পরে আবার আরেকটি ভিডিও আপনাদের বানিয়ে দেব। তো আজকে আমি এই 120 mg ট্যাবলেটটি নিয়ে বলছি। এই ট্যাবলেটটি বিশেষ করে পেট এবং রক্তনালী, ফুসফুসের দিকে চলাচলের যে পথ আছে সেই পথটার সাথে সম্পর্কিত যে কোনো অ্যালার্জি কম করতে এই মেডিসিনটি সাহায্য করে। এই মেডিসিনটি খাবার 1 থেকে 2 ঘন্টা পরই এর কাজ শুরু হয়ে যায় এবং শরীরের মধ্যে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত এর কাজ শরীরের মধ্যে থাকে। এই ট্যাবলেটটি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই ট্যাবলেটটি খেলে কি নাক বন্ধ হয়ে গেলে কি সেই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে। আমি বলবো না, এটি শুধু অ্যালার্জি, নাক দিয়ে জল পড়ার জন্য এটি ব্যবহার করা হয়। নাক বন্ধ হয়ে গেলে এটি মোটেই ব্যবহার করা যাবে না। গায়ে বা শরীরে কোথাও অ্যালার্জি বা র্যাশ বেরিয়েছে, সেখানে চুলকাচ্ছে এবং সেই জায়গাটা লাল লাল দানা দানা টাইপের হয়ে গেছে, তখনও ডাক্তারবাবুরা এই 120 mg অ্যালেগ্রা ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্ট আছে, তাদের ফাস্টফুড বা কোনো আমিষ জাতীয় খাবার খাওয়ার পরে গায়ে অ্যালার্জি বেরিয়েছে বা চুলকাচ্ছে, তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আবার এমন কিছু পেশেন্ট আছে যাদের অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখনও ডাক্তারবাবুরা এই অ্যালেগ্রা 120 mg ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিছু মেডিসিন ব্যবহার করছে, সেই মেডিসিনগুলোর মধ্যে একটা মেডিসিনে হঠাৎ করে গায়ে অ্যালার্জি, চুলকানি বা র্যাশ বেরিয়ে গেছে, সাইড ইফেক্ট হয়েছে, যাকে বলা হয় সাইড ইফেক্ট হয়েছে, তখন ডাক্তারবাবুরা এই অ্যালেগ্রা 120 mg ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এক কথায় বলতে গেলে যে কোনো স্কিন অ্যালার্জির ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নেব এর ডোজ বা নিয়ম। এটি সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে 60 mg ট্যাবলেট সকালে একটা এবং রাত্রে একটা খাবার পর ব্যবহার করে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 120 mg ট্যাবলেট বা 180 mg ট্যাবলেট বা 180 mg ট্যাবলেটটি খুব বেশি প্রয়োজনে, জরুরি প্রয়োজনে ডাক্তারবাবুরা পেশেন্টের অবস্থা বুঝে, সেরকম বুঝে একটি করে ট্যাবলেট খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। 6 থেকে 7 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 30 mg ট্যাবলেট সকালে একটি এবং রাত্রে একটি খাবার জন্য 5 থেকে 7 দিন ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে থাকেন।
অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি বলবো, ডাক্তারবাবুরা যতদিন এই ট্যাবলেটটি ব্যবহার করার জন্য বলছেন এবং একটি করে যদি বলে থাকেন, একটি করে দিনে একবারই খাবেন, এর বেশি দুবার বা তিনবার খাবেন না। খাওয়ার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি খাবেন। সবশেষে আমরা জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তবে সাধারণত দেখা গেছে এই 100 ফেনেক অ্যালেগ্রা 120 mg ট্যাবলেটটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কমন তো একটা সাইড ইফেক্ট, যেমন মাথা ঘোরা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, শরীরে ক্লান্তি, বুকে টান ধরা, মুখ লাল হয়ে যাওয়া, মাথা ব্যথা ইত্যাদি হয়ে থাকে। আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেবেন। তো সো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।